এই কাজটা অবলি আগে কখনো বরফ আসেনি, অদ্ভুত টাইপের বরফটা। খুব ব্যস্ত বড় দাদা সচরাচর গেছে রড, মধু জবে এক করে দাঁড়া এরূপ গান মনে চোখে তার পড়িল হঠাৎ। কাছি লাগি স্নেহ বরে কহে অরুণ স্বরে করুণকর স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, এর মধু মধু হয়েছে কি তোমাদের শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া। আমার তরে বাবা কইল আমার তরে বাবা আনিয়েছে ঘরে শুধু এক ছিদের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব নাকি বাতর ছেলেরে ডাকিয়া সুপি। অরে গোপি কইলেন অরে গুপি তোর জমা দে তুই মধুকে, গুপির সে জমা পেয়ে মধু ঘরে জয় দে আসিয়া নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে ভাব নাকি ডাকে ডাকিয়ে বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিলু ছিট পড়ে আছে শুধু মোর গায়ে শাটিনের জামা। শুনি কহে নাসি লাজে মিস্ত্রু চলে বাসি কপালে করিয়া গড়া খাত ওই কি হই দিন কারো রাখি না ঋণ কারো কাছে পাতি নাই হাত তুই আমাদেরই ছেলে ভিক্ষা করে অবহেলে অহংকার কর দে দে ছেলে দুটি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাথে নেচ্ছে। আর বিদু আল মুখে চুমুকাই চাঁদ মুখে তোর সাত সাত সেই ভালো নরেন্দ্র ছেলের দেহে নরেন্দ্র পাপের স্নেহে স্নেহে ফিটার জমতি করালো। খুব